আজকের আমরা আলোচনা করব হোমিওপ্যাথি মেডিসিন মার্কুইরাস প্রোটো আয়োডেটাস বা এই মেডিসিনটা আরেকটি নাম হল মার্কুইরাস আয়োডেটাস ফ্লোভাস। এই মেডিসিনটি কখন ব্যবহার করা হবে এবং কাদের জন্য ব্যবহার করা হবে এবং কী জন্য এই মেডিসিনটি তৈরি করা হয়েছে আমরা আলোচনা করব। ইউজ, সিমটম এবং বেনিফিট নিয়ে আমরা চলুন আলোচনা করি। এই মেডিসিনটি ডিপথেরিয়ার মেডিসিনের জন্যই তৈরি করা হয়েছে এবং এই মেডিসিনটি ডিপথেরিয়ার গুড মেডিসিন হিসাবে ধরা হয়েছে। যদি ডান দিকে হয়, ডিপথেরিয়া যদি ডান দিকে হয়, তবে এই মেডিসিনটি চোখ বন্ধ করে আপনারা ব্যবহার করবেন এবং খুব ভালো রেজাল্ট পাওয়া গেছে। আমি নিজেও কয়েকবার ব্যবহার করেছি এবং এর 7 দিনের রেজাল্ট পাওয়া গেছে এবং বাঘিতেও অনেক সময় ব্যবহার করা হয় এবং বাঘিতে পুঁজ থাকে না, বাঘি হবে ডান দিকে। এই মেডিসিনটির লক্ষণই হলো ডান দিকে আক্রান্ত হবে ডিপথেরিয়া বা বাঘিতে আপনারা এই মেডিসিনটি প্রয়োগ করবেন। অন্য ক্ষেত্রে আমি নিষেধ করব আপনাদের প্রয়োগ করতে। এই মেডিসিনটি শুধুমাত্র ডিপথেরিয়া এবং বাঘি যদি ডান দিকে হয় তবেই আপনারা ব্যবহার করবেন। 30 পর 4 ফোঁটা ওষুধ অল্প জলে মিশিয়ে দিনে 3 বার ব্যবহার করবেন। বাচ্চাদের হলে 1 ফোঁটা দিনে 2 বার ব্যবহার করবেন। বাচ্চাদেরকে যখন ব্যবহার করবেন আপনারা জলের সঙ্গে ব্যবহার করতে পারেন এবং দুধের সঙ্গে ব্যবহার করতে পারেন, এর কোনো বাধা নেই। 2 ফোঁটা ওষুধ অল্প জলে মিশিয়ে দিনে 2 বার ব্যবহার করবেন। আপনারা যদি কেউ মনে করেন যে জলের সঙ্গে না ডাইরেক্ট ব্যবহার করতে পারেন, তবে ডাইরেক্ট 2 ফোঁটার বেশি ব্যবহার করবেন না। আশা করছি আপনারা ডিপথেরিয়া এবং বাঘিরতে আপনারা এই মেডিসিনটি ব্যবহার করবেন, আর অন্য কোনো জায়গায় ব্যবহার করবেন না। আমি আপনাদের পরামর্শ দেব শুধুমাত্র ডিপথেরিয়ার জন্যই আপনারা এই মেডিসিনটি ব্যবহার করবেন। ডিপথেরিয়া যদি ডান দিকে হয় তখন আপনারা এই মেডিসিনটি চোখ বন্ধ করে ব্যবহার করবেন, খুব উপকার পাবেন। এই মেডিসিনটি যখন ব্যবহার করবেন কাঁচা পেঁয়াজ এবং তীক্ষ্ণ তেঁতুলের টক আপনারা ব্যবহার করবেন না। আশা করছি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। যদি ভিডিওটি কাজে লাগে তবে একটা লাইক করতে ভুলবেন না।